আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সকলের প্রিয় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস, তরমুজের জুস। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু তরমুজের জুস। বাটিতে 2 কাপ পরিমাণ কিউকুড়ি তরমুজ দিয়েছি কাটা, ব্লেন্ডার জার দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মুখটা লাগিয়ে একটু ব্লেন্ড করে নেবো। রোদা রাখার পর কিন্তু ঠান্ডা গ্লাস জুস হলে চলবে, তখন অবশ্যই বসে ট্রাই করবে বানাতে। তো আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।